এই যে পদার্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক প্রকার ধাতু বিশেষ পদার্থ, এটার নাম প্লাটিনাম। এই প্লাটিনাম থেকে টাইটুরেশন পদ্ধতিতে আমাদের হোমিওপ্যাথি ঔষধ প্লাটিনাম মেটালিকাম প্রস্তুত হয়। স্ত্রীলোকের মানসিক রোগ সহ জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়া যায় না। এবারে প্লাটিনাম মেটালিকামের ঔষধ চিত্র যদি অঙ্কন করতে চায়, তাহলে আগে জেনে নেওয়ার প্রয়োজন যে এই ঔষধের রোগীদের ধাতগত লক্ষণটা কেমন। তো প্লাটিনাম মেটালিকাম ঔষধের রোগীদের ধাতগত লক্ষণ হবে, রোগীরা হবে গরম কাতর এবং হালকা পাতলা গঠনের। এবার নেক্সটে জেনে নেওয়ার দরকার যে এই সমস্ত রোগীদের মানসিক অবস্থা বা মেন্টাল স্টেটটা কেমন থাকে। তো প্লাটিনাম মেটালিকামের রোগীদের মানসিক অবস্থা থাকে, রোগীরা থাকে খুবই অহংকারী, রাগী, কল্পনাপ্রবণ এবং উদাসীন। এবার আমাদের এই প্লাটিনাম ঔষধটির 9টি প্রধানতম লক্ষণ রয়েছে, ঔষধ নির্বাচনের জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম। নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। ক্রিয়াস্থান মানে এই ঔষধটির প্রধান ক্রিয়া কোথায়। মন, স্নায়ু ও জননেন্দ্রিয়ের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। নাম্বার 2-তে রয়েছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে যে এই ঔষধটি কাদের ক্ষেত্রে উপযোগী হবে। পাতলা ও রাগী স্বভাবযুক্ত স্ত্রী লোকদের জন্য ঔষধটি যথেষ্ট উপযোগী। নাম্বার 3-তে রয়েছে মন, অর্থাৎ এই প্লাটিনাম মেটালিকাম রোগীদের মনটা কেমন থাকে, তার মনের মধ্যে কীরকম অবস্থা থাকে। সে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ রোগী সর্বশ্রেষ্ঠ অন্য সকলের থেকে। রোগী মনে করে পৃথিবীর সমস্ত মানুষ শারীরিক ও মানসিক গুণে তার থেকে অনেক নিকৃষ্ট, সে সর্বশ্রেষ্ঠ। নাম্বার 4-এ রয়েছে পর্যায়ক্রমে মানসিক ও শারীরিক লক্ষণের বৃদ্ধি। প্লাটিনার রোগীদের মন কখনো আনন্দময়, কখনো বিষাদগ্রস্ত, কখনো উদাসীন, এইভাবে কিন্তু পরিবর্তিত হয়। আবার রোগের ক্ষেত্রেও শারীরিক লক্ষণগুলো উপশমিত হয়ে মানসিক লক্ষণ আবার প্রকাশ পায়। নাম্বার 5-এ রয়েছে বেদনার প্রকৃতি। বেদনা ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে। প্লাটিনামের ব্যথা খুব ধীর গতিতে বৃদ্ধি পায়, ব্যথা ধীরে ধীরে বাড়ে এবং কমার সময়ও কিন্তু ধীরে ধীরে কমে। নাম্বার 6-এ রয়েছে মাথা, ভারবোধ, ঝিঝি ঝরা, অহংকার, ক্রোধ, জরায়ুর গোলযোগ ও হিস্টিরিয়াজনিত কারণে মাথা ভারবোধ হয়, ঝিঝি ধরে। নাম্বার 7-এ রয়েছে মল, কাদার ন্যায়, মলদ্বারের চারিদিকে লেগে থাকে, বিদেশে ভ্রমণের জন্য কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্যে মল বেগ বারবার বেগ হয়। নাম্বার 8-এ রয়েছে স্ত্রী রোগ, কামোত্তেজনা, অতিরজ, জরায়ুতে চুলকানি, উভারির রোগ, জরায়ু বহির্নিঃসরণ, জরায়ুতে টিউমার ইত্যাদি। কামোত্তেজনার ক্ষেত্রে যৌনিতে সুরসুর করে, অত্যন্ত স্পর্শ সহিষ্ণুতার জন্য সামান্য স্পর্শে কামোত্তেজনা হয়, অনেক রোগিণী সঙ্গমকালে মূর্ছা খায়। অতি রজস্রাবের ক্ষেত্রে স্রাবের বর্ণ কালো চাপ চাপ হয়, স্রাব অনেক দিন ধরে স্থায়ী হয়, ঋতুস্রাব দেখা দেওয়ার পূর্বে পেটে কিন্তু যন্ত্রণা হয়। জরায়ু বহির্নির্গমনের ক্ষেত্রে জরায়ু ফোলা ও শক্ত থাকে, তাতে অত্যন্ত স্পর্শকাতর বেদনা থাকে, তৎসহ অধিক পরিমাণ রজস্রাব হয়। নাম্বার 9-এ রয়েছে বৃদ্ধি উপশম। প্লাটিনামের সমস্ত রোগ ব্যাধিগুলো গরম ঘরে, রাত্রে ও ঋতুকালে বৃদ্ধি পায়, দাঁড়ালে ও নড়াচড়া করলে উপশম হয়। এছাড়াও প্লাটিনামের 8টি অসাধারণ লক্ষণ রয়েছে। নাম্বার 1-এ রয়েছে স্বামী সন্তানকে হত্যা করতে চায়। নাম্বার 2, আত্মীয় স্বজনকে রাক্ষস মনে করে। নাম্বার 3, উন্মাদগ্রস্ত, শীর দেয়, নাচে। নাম্বার 4, আনন্দে অশ্রুপাত। নাম্বার 5, নাভিমূলে আকর্ষণ বদ বেদনা। নাম্বার 6, কুমারী মেয়েদের কামোত্তেজনা। নাম্বার 7, নিজের সব কিছু ভালো, অপরের সব খারাপ। নাম্বার 8,
চুরি করার অভ্যাস। এই যে আমি আপনাদের 9টি প্রধানতম লক্ষণ এবং 8টি অসাধারণ লক্ষণের কথা বললাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রোগিনীর মধ্যে বর্তমান থাকে, তবে সেটা যতই কঠিন বেদে হোক না কেন, তা আরোগ্য করতে প্লাটিনাম মেটালিকাম সম্পূর্ণ সক্ষম। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।